তাহলে আসি আজকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি কোনো টেনশন খেয়াল রাখেন বুঝেনি তো জি জি আচ্ছা খোদা হাফেজ হ্যাঁ বাবা আসি এসো ভালো থেকো তোমরা হ্যাঁ হ্যাঁ সব ঠিকঠাক এই যে বেরোলাম গাড়িতে উঠবো চলে আসবো তুমি রেডি ছো আমি প্রায় রেডি আচ্ছা তুমি টাই নিয়েছো কেন বিজে কি কোনো মিটিং করবে নাকি আরে না তো কই কই টাই নিলাম শোনো কোনো রকম মিটিং করা যাবে না আমরা শুধু ঘুরবো আড্ডা দিব আর মজা করবো ঠিক আছে আমি আসি তুমি বের হও ঠিক আছে হ্যাঁ বলো আচ্ছা তুমি ম্যানেজারকে ঠিক মতো বলেছো তো কি আরে ঘুরে এসে দেখো উনি বাসে এসে বসে আছেন আরে না না আমি বলে আসছি ঠিক মতো আসবে না তুমি এখনই যাও তুমি ম্যানেজারকে 500 টাকা বকশিস দিয়ে এসো আর ভালো মতো বলবে যেন উনি যদি বের হতে চান সাথে সাথে যেন তোমাকে ফোন করে জানিয়ে দেয় আরে আসবে না বললাম তো আমি ঠিক মতো বলে আসছি আমি বলছি তুমি যাও তুমি এখনই যাবে গিয়ে ওনাকে বকশিস দিবে 500 টাকা এবং বলবে তোমাকে যেন জানিয়ে দেয় যাও ওকে যাচ্ছি এই বাই যাও আমি ভুলে গেছিলাম আপনি এটা রাখেন দরকার পড়ে তো প্রয়োজন হয় না অনেক সময় এই আর কি আর একটু খেয়াল রাখেন ওনার দিকে একটু খেয়াল রাখেন আর এটা হচ্ছে যে ভাই উনি যদি একটু বাইরে বেরোতে চায় আমাদের একটু ইনফর্ম করেন জি জি আপনাকে জানাবো ইনফর্ম করেন মানে আই মিন উনি বেরোতে চাইলে ওনাকে বেরোতে দিয়েন না হ্যাঁ তো মানে আমি আসি তারপরে আমি না আসলে ওনাকে বেরোতে দিয়েন না ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আসছি তাহলে ভাই খেয়াল রাখেন অবশ্যই অবশ্যই আচ্ছা এই আরেকজন যে বৃদ্ধ লোক ওনার সাথে দেখলাম উনি কে ও আচ্ছা উনি তো এটার মালিক আপনি যাকে নিয়ে এসেছেন ওনার বন্ধু আচ্ছা ও এটা তো আগে একদিন খানা ছিল ওনারা দুজনে মিলে এটাকে চালাইতেন প্রয়োজনে সবকিছু ওনারা দুজনে মিটে দেন এটার তাই নাকি শুনেছি আপনি যাকে নিয়ে আসছেন উনি অনেক আগে এখান থেকে একটা বাচ্চা ছেলেকে লালন পালন করতে নিয়ে গেছিলেন
ভালো থেকো তোমরা, ভালো থেকো তোমরা, ভালো থেকো তোমরা, ভালো থেকো তোমরা, ভালো থেকো তোমরা। Thank you.